নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে দশ আগস্ট দু বাইশ সাল নিম্নচাপটি সুস্পষ্ট থেকে গভীর নিম্নচাপের আকার নিলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির ক্ষেত্রে নতুন আবার আপডেটে পরিবর্তন এলো সেই পরিবর্তন ভালো না খারাপ এবং নিম্নচাপটি কোন দিকে যেতে পারে নতুন করে একটি ঘূর্ণাবর্ত আসছে তার জন্য আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে এটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং বাংলাদেশের আবহাওয়াটা এই নিম্নচাপের জন্য কেমন থাকতে পারে আজকে এবং আগামী দিনে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি কাজে লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারিকোস্ট রইল এই মুহূর্তের লেটেস্ট আপডেট থেকে জানতে পারা যাচ্ছে যে উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি কিন্তু আস্তে আস্তে উড়িষ্যা উপকূলে ঢুক কে আস্তে আস্তে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে এগিয়ে যাচ্ছে যার ফলে বৃষ্টি বাড়বে ছত্তিশগড় মধ্যপ্রদেশ বিদর্ভ পরবর্তী ক্ষেত্রে গুজরাট রাজস্থানের দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোয়া কঙ্কন এখানে প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নতুন করে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে শুধুমাত্র হাতে গোনা কয়েকটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টি চলছে বৃষ্টি আরও বাড়বে আজকে দুপুরের পর থেকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে কিছু কিছু এলাকা ভেসে যেতে পারে এমনটা রয়েছে পূর্বাভাস তাই আমরা যে আপডেটটা পাচ্ছি প্রধানত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই পাঁচটি জেলাতে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে আগামীকাল দুপুরের মধ্যে কলকাতা হাওড়ার কোথাও কোথাও প্রচন্ড বৃষ্টি হতে পারে বিশেষ করে আজকে রাতের দিকের সেই সম্ভাবনা রয়েছে এর সঙ্গে এটাও লক্ষ্য করতে পারা যাচ্ছে এগারো তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে আবারও কিন্তু পশ্চিম দিকের জেলাগুলো যেমন বাঁকুড়া রয়েছে কিছুটা পুরুলিয়া রয়েছে এছাড়াও পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা যেমন হুগ বর্ধমানের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির একটা চান্স বা সম্ভাবনা রয়েছে তাই প্রধানত আজকে দুপুর থেকে আগামীকাল বিকালের মধ্যে যদি নিম্নচাপের ভারী বৃষ্টিটা হয়তো হবে না হলে কিন্তু নিম্নচাপ আরও চলে যাচ্ছে পশ্চিম দিকে তবে আবহাওয়া দপ্তর বলছেন কিন্তু শুধুমাত্র হাতে গোনা কয়েকটি জেলা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া ছাড়া কোনো জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই তারা যেটা বলছেন হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এটাই রয়েছে আজকের লেটেস্ট আপডেট তবে বারো তারিখে বৃষ্টিটা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এগারো তারিখে উপকূলের জেলাগুলোতে ভারী বৃষ্টি চলবে চব্বিশ পরগনা মেদিনীপুরের কোথাও কোথাও বারো তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি সেরকম আর কোনো সম্ভাবনা থাকছে না হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তেরো তারিখে নতুন করে সাগরে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরির কথা তাঁরা বলছেন যার ফলে তেরো চোদ্দো এবং পনেরো তারিখে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি বাড়বে তবে বৃষ্টি বাড়ার যে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত সেই উপকূল লাগোয়া জেলা চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টি বাড়তে পারে যে সমস্ত জায়গায় আজকে রাতের দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে গঙ্গাসাগর দীঘা কন্টাই এছাড়া রয়েছে হলদিবাড়ি সঙ্গে রয়েছে হলদিয়া খড়গপুর এই সমস্ত জায়গাগুলোতে প্রবল বৃষ্টির একটা সম্ভাবনা আজকে রাতের দিকে থাকছে তাই বারো তারিখে বৃষ্টি কম তেরো তারিখ থেকে পনেরো তারিখ আবার কিছুরা বৃষ্টি ফিরতে পারে দক্ষিণবঙ্গে এটাই রয়েছে সবশেষ পা তথ্য নতুন করে যে ঘূর্ণাবর্তটি আসতে চলেছে মনে রাখবেন এই নিম্নচাপটি কিন্তু সরে চলে যাচ্ছে পশ্চিম ভারতের দিকে অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের দিকে এবং নতুন করে আরেকটি ঘূর্ণাবর্তের আগমন ঘটতে পারে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ করে উপকূলের জেলাগুলোতে দুই ডিগ্রি মতন বা তিন ডিগ্রি মতন তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোর ক্ষেত্রে সেরকম উল্লেখযোগ্য তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে তাতে হালকা থেকে হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে দুই দিনাজপুর এবং মালদাতে প্রধানত কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে আজকে এটাই রয়েছে পূর্বাভাস আগামী চার বা পাঁচ দিনের মধ্যে উত্তরবঙ্গে ঠিক এই এইরকমই আবহাওয়া থাকবে কোথাও হালকা মাঝারি উপরের পাঁচ জেলায় নিচের তিন জেলায় কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির কোনো রকম সতর্কবার্তা উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে অন্তত আগামী কয়েকদিনে নেই ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট লক্ষ্য করতে পারা যাচ্ছে তাতে ঝাড়খণ্ডে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেহেতু পশ্চিম এবং উত্তর পশ্চিম পথ ধরে নিম্নচাপটি যেতে চলেছে তার ফলে ঝাড়খণ্ডের একেবারে দক্ষিণ দিকে লাগোয়া জায়গাগুলো জামশেদপুর সংলগ্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জামশেদপুর রাঁচি এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে এবং আগামীকাল রয়েছে এছাড়া ধানবাদে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি চলতে পারে এমনটাই সবশেষ পাওয়া তথ্য বারো তারিখ থেকে ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাবে হালকা মাঝারি সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ অর্থাৎ উপরের দিকে যে তিনটি রাজ্য রয়েছে সেখানে প্রধানত ভারী বৃষ্টি সেরকম কোনো সম্ভাবনাই দেখতে পাওয়া যাচ্ছে না কোথাও কোথাও হালকা কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস এবং ত্রিপুরার ক্ষেত্রে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে তাদের দক্ষিণ দিকের জেলাগুলো দক্ষিণ ত্রিপুরা গুমতি এছাড়া সিফাই জেলার কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা হালকা থেকে মাঝারি মানে ঝোড়ো হাওয়াটা বইতে পারে বাকি জেলাগুলোর ক্ষেত্রে কোথাও কোথাও হালকা বৃষ্টি চলতে পারে আবার কোথাও বৃষ্টি হবে না অর্থাৎ লাইকলি এমনটাই রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তো বুঝতেই পারলেন যে নিম্নচাপের কতটা প্রভাব পড়তে পারে তাই এক কথায় এটাই বলতে পারা যায় যে যেভাবে আশা করা হয়েছিল সারা দক্ষিণবঙ্গ জুড়ে প্রচন্ড বৃষ্টি হবে সেই সম্ভাবনা কিছুটা অন্তত কম রয়েছে একটা চান্স কিন্তু রয়েছে আজকে দুপুর থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতেই ভারী বৃষ্টির একটা চান্স বা সম্ভাবনা রয়েছে অন্যদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের দিকে তাকালে এটা লক্ষ্য করতে পারা যাচ্ছে প্রচন্ড প্রচণ্ড বৃষ্টি হতে পারে গোয়া এবং কঙ্কন সঙ্গে লক্ষ্য করতে পারা যাচ্ছে গুজরাট রিজিয়নে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমঘাট অঞ্চলগুলোতে প্রচন্ড বৃষ্টি হতে পারে এর সঙ্গে তেলেঙ্গানাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যাতে প্রচন্ড প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে ছত্রিশগড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকালে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে উড়িষ্যাতে আগামীকাল বিকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমতে পারে তবে বৃষ্টি চলবে আস্তে আস্তে সিস্টেমটি প্রধানত ছত্তিশগড় মধ্যপ্রদেশ বিধব হয়ে আস্তে আস্তে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে যার ফলে পশ্চিম দিকের যে সমস্ত রিজিয়নগুলো রয়েছে বা রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু নতুন করে বৃষ্টি আরও বাড়তে পারে তবে সেই বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে এটাও লক্ষ্য করতে পারা যাচ্ছে একদিকে যখন আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে মধ্য ভারতের দিকে অন্যদিকে বঙ্গোপসাগরের সিস্টেমটির জন্য সেখান থেকেও জলীয় বাষ্প ঢুকছে মধ্য ভারতের দিকে তাই প্রধানত মধ্য ভারত সংলগ্ন পশ্চিম ভারতের জায়গা বা রাজ্যগুলোতে প্রচণ্ড বৃষ্টির একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এই রকম পরিবেশ চলতে পারে আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এটাই সবশেষ আপডেট থেকে লক্ষ্য করতে পারা যাচ্ছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যেটুকু আপডেট অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে তাতে প্রধানত সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম এই তিনটে বিভাগের জেলা এবং উপজেলাতে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইছে তিরিশ থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে বই যাবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই আজকে এবং আগামীকাল প্রধানত বিকাল পর্যন্ত রয়েছে এই তিনটে বিভাগের জেলা উপজেলাগুলোতে কোথাও কোথাও মাঝারি থেকে ভার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বৃষ্টি কম রয়েছে হালকা থেকে হালকা মাঝারি ঢাকা এবং রাজশাহী বিভাগে আগামীকাল সকাল থেকে দুপুরের বা বিকালের মধ্যে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা সব থেকে কম লক্ষ্য করতে পারা যাচ্ছে যেমন রংপুর ময়মনসিং এই দুটো বিভাগের কিছু কিছু জায়গায় হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে সিলেট বিভাগে হালকা থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে তাই প্রধানত আজকে দশ তারিখ এবং আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে বাংলাদেশের দক্ষিণের যে বিভাগগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা প্রচন্ড হারে রয়েছে সঙ্গে এটাও লক্ষ্য করতে পারা যাচ্ছে আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে তাপমাত্রার ক্ষেত্রে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তনের সম্ভাবনা থাকছে না বাংলাদেশের ক্ষেত্রে নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত আসতে পারে সেটি আসার সম্ভাবনা রয়েছে তেরো আগস্টের আশেপাশে যার ফলে দক্ষিণের যে সমস্ত বিভাগগুলো রয়েছে যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে নতুন করে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এমনটাই আগামী দিনের পূর্বাভাস থেকে লক্ষ্য করতে পারা যাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে বাংলাদেশের ক্ষেত্রে আবহাওয়াতে কতটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণের বিভাগের জেলা এবং উপজেলা জেলাগুলোতেই থাকছে ভিডিওটি যদি কোনোখানে কাজে লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট থাকলো